কথায় বলে রাকে হরি মারে কে, আর এমন একটি নজরবিহীন ঘটনার সাক্ষী থাকলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা রবীন্দ্রনাথ দাস। পেশায় মৎস্যজীবী এই মানুষটি জীবিকার টানে গিয়েছিলেন গভীর সমুদ্রে মাছ ধরার জন্য, আর সেখানেই ঘটে যায় এক বিপত্তি। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে 5 দিন উত্তাল সমুদ্রের বুকে ভেসে থাকার পর বেঁচে ফিরলেন পশ্চিমবঙ্গের নামখানার মৎস্যজীবী। দিনটা ছিল 6 জুলাই। অশান্ত সমুদ্রে যাওয়া সরকারি নিষেধাজ্ঞা প্রায় অমান্য করে ইলিশ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দেয় নামখানার পেজারগঞ্জের প্রায় 300টিরও বেশি ট্রলার। বাংলাদেশের কেন্দ্রদ্বীপের কাছে উত্তাল সমুদ্রে ডুবে যায় প্রায় 4টি ট্রলার। উদ্ধার করা হয় 36 জন মৎস্যজীবীকে, নিখোঁজ ছিলেন প্রায় 25 জন মৎস্যজীবী। সকলেই আশঙ্কা করেছিল যে এই নিখোঁজ হয়ে যাওয়া মৎস্যজীবীদের মধ্যে কেউ আর বেঁচে নেই। কিন্তু ঠিক 5 দিন পর বাংলাদেশি এক জাহাজ অদ্ভুতভাবে উদ্ধার করে পশ্চিমবঙ্গের নামখানার মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাসকে। এ যেন রূপকথার গল্পকেও হার মানায়। লাইফ জ্যাকেট ছিল না, জল বা খাবারের কোনো প্রশ্নই নেই, শুধুমাত্র মনের জোরে প্রায় 5 দিন উত্তাল সমুদ্রে ভেসে থাকলেন এই হার না মানা মৎস্যজীবী। একসময় ভেবেছিলেন মৃত্যু তার নিশ্চিত, কিন্তু মৃত্যু ছিনিয়ে নিতে পারেনি তার প্রাণ। চোখের সামনে একের পর এক প্রায় 14 জন সঙ্গীকে সমুদ্রে তলিয়ে যেতে দেখেছেন তিনি। সমুদ্র স্রোত 4 দিন ধরে তাকে টেনে নিয়ে যায় চট্টগ্রামের উপকূলে, আর সেখানেই বাংলাদেশি এক জাহাজের নাবিকে চোখে পড়ে যান তিনি। এরপর শুরু হয় উদ্ধার প্রক্রিয়া। এই উদ্ধারকারী জাহাজটির নাম ছিল MV জাওয়াত, আর তার ক্যাপ্টেন ছিলেন SM নাসিরউদ্দিন। প্রতিদিনের মতো সেদিনও তিনি রুটিন চেক আপ করছিলেন, আর হঠাৎ তিনি লক্ষ্য করেন সমুদ্রের মাঝে একটি মানুষের মাথা একবার জলের উপরে উঠছে, একবার নামছে। অভিজ্ঞ এই ক্যাপ্টেন তখনই বুঝে যান কোনো মানুষ হয়তো বিপদে পড়েছে, তাকে সাহায্য করা প্রয়োজন। তখন তিনি জাহাজ ঘুরিয়ে মানুষটিকে উদ্ধার করার প্রস্তুতি নিতে শুরু করেন। যদিও পণ্যবাহী এই জাহাজটি ছিল ফুললি লোডেড, তাই জাহাজটিকে ঘোরানো খুব একটা সহজ কাজ ছিল না, কিন্তু দক্ষ এই ক্যাপ্টেন খুব সহজেই জাহাজটি ঘুরিয়ে ফেলেন। প্রচণ্ড উত্তাল স্রোতের কারণে মাঝে মাঝে হারিয়ে যাচ্ছিলেন ভেসে থাকা মানুষটি, কিন্তু অবশেষে সে আবার ক্যাপ্টেনের নজরে আসে, আর তার দিকে ছুড়ে দেওয়া হয় রিং বোয়া এবং লাইফ জ্যাকেট। রবীন্দ্রনাথ লাইফ জ্যাকেট ধরতে না পারলেও ধরে ফেলেছিলেন বোয়াটি। এরপর তাকে টেনে আনা হয় জাহাজের কাছে এবং উদ্ধারকারী জালের সাহায্যে তাকে তুলে আনা হয় জাহাজে। সাহসী ক্যাপ্টেনের উদার মানসিকতা এবং দক্ষতার কারণে বেঁচে যায় একটি মানুষের প্রাণ। এরপর জাহাজেই প্রাইমারি ট্রিটমেন্ট করার পর তাকে ভর্তি করা হয় বাংলাদেশের একটি হসপিটালে। সেখান থেকে সুস্থ হওয়ার পর তিনি যা বলেছিলেন তা ছিল আরও ভয়ঙ্কর। তিনি বলেন কিভাবে তিনি 5 দিন সমুদ্রে কাটিয়েছেন। তার ভাষ্যমতে খাদ্য বলতে ছিল শুধুমাত্র বৃষ্টির জল। সমুদ্রের জল লবণাক্ত হওয়ার কারণে তা সত্যি পান করা অযোগ্য। সামুদ্রিক ঝোড়ো বাতাস এবং প্রচণ্ড সূর্যের তাপে ঝলসে গিয়েছিল তার দেহের চামড়া। আর রাতে সমুদ্র যে কতটা ভয়ঙ্কর তার বলার অপেক্ষা রাখে না। এমনকি সামুদ্রিক মাছেরাও তাকে কামড়াতে শুরু করেছিল এবং খেতে শুরু করেছিল তার দেহের মাংস। শুধুমাত্র রবীন্দ্রনাথের হার না মানা মানসিকতা এবং মনের জোরই তাকে বাঁচিয়ে রেখেছিল এই 5 দিন। পরবর্তীতে বাংলাদেশি হাইকমিশন এবং ভারতীয় হাইকমিশনের যৌথ উদ্যোগে বাড়ি ফিরে আসেন রবীন্দ্রনাথ। তো বন্ধুরা, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই মানুষটি সম্পর্কে আপনি কি মনে করেন? নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও জানাতে পারেন। এবং এমনই বিশ্বের অজানা ও রহস্য রোমাঞ্চ ভরা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।